স্বাগত বেস্ট স্কুলে দুর্যোগ ব্যবস্থাপনা থেকে বাছাইকৃত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব দুই চলুন জেনে নেই বাংলাদেশে ভূ উপগ্রহ কেন্দ্র কয়টি উত্তর চারটি বাংলাদেশে বর্তমানে ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে উত্তর চারটি এগুলো যথাক্রমে ঢাকা চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগে অবস্থিত বাংলাদেশে বর্তমানে রাডার স্টেশন আছে উত্তর পাঁচটি বাংলাদেশে বর্তমানে আবহাওয়া অধিদপ্তরের কেন্দ্র আছে উত্তর দুইটি বাংলাদেশে আবহাওয়া স্টেশন কয়টি উত্তর পঁয়ত্রিশটি বাংলাদেশে কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র আছে উত্তর বারোটি বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র আছে উত্তর চারশো দশটি বাংলাদেশে বর্তমানে কয়েকটি সাইক্লোন সেন্টার আছে উত্তর আঠারোশো একচল্লিশটি নদী বন্দরের জন্য সতর্ক সংকেত উত্তর ছয়টি সমুদ্র বন্দরের জন্য সতর্ক সংকেত কতটি উত্তর দশটি বাংলাদেশে ভাঙ্গন হয় উত্তর একশোটি উপজেলায় সবচেয়ে বেশি চাঁদপুরের সিরাজগঞ্জে বাংলাদেশের উপকূলীয় সীমা কত উত্তর সাতশো এগারো কিলোমিটার বাংলাদেশকে কয়টি ভূমিকম্পন অঞ্চলে ভাগ করা হয় উত্তর তিনটি বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য কয়টি পর্যায়ে কাজ করে উত্তর তিনটি বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি চালু হয় উত্তর দুই সালে দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান কয়টি উত্তর তিনটি এগুলো হল পূর্ব প্রস্তুতি প্রতিরোধ এবং প্রশমন জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ সংক্রান্ত প্রতিবেদন অনুসারে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ঘূর্ণিঝড় প্রবণ দেশ উত্তর বাংলাদেশ বাংলাদেশের দুর্যোগের অন্যতম প্রধান কারণ উত্তর ভৌগোলিক অবস্থান বাংলাদেশের ভূতাত্ত্বিক চুক্তি এলাকা বা ফল্ট জোন আছে কয়েক কতটি উত্তর আটটি বাংলাদেশের বায়ুর মান পরীক্ষণ স্টেশন আছে উত্তর এগারোটি দেশের সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা চালু করা হয় কত সালে উত্তর দুই সালে বাংলাদেশের ত্রাণ মন্ত্রণালয় গঠিত হয় কত সালে উত্তর উনিশশো সালে বঙ্গোপসাগরে সারা বছর তাপমাত্রা থাকে কত উত্তর সাতাইশ ডিগ্রি সেন্টিগ্রেড উনিশশো একানব্বই সালে সাইক্লোনে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় কত কিলোমিটার উত্তর দুইশো কিলোমিটার বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা আইন প্রণীত হয় উত্তর দুই সালে বাংলাদেশের একমাত্র দুর্যোগ পূর্ববাস কেন্দ্র উত্তর স্পার্সো দুর্যোগ ও মন্ত্রণালয় গঠিত হয় উত্তর তেরোই সেপ্টেম্বর দুই সালে আবহাওয়া অধিদপ্তর বা স্পার্সো কোন মন্ত্রণালয়ের অধীনে উত্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস উত্তর তেরোই অক্টোবর স্পার্স কবে কবি প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে এটি ঢাকার আগারগাঁওতে অবস্থিত বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র কয়টি উত্তর দুইটি সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায় উত্তর ঢাকার আগারগাঁওতে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র কয়টি উত্তর চারশো দশটি দুর্যোগ ব্যবস্থাপনার মৌলিক উদ্দেশ্য এবং পর্যায় কয়টি উত্তর তিনটি ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্রের নাম উত্তর স্পার্শো বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্র কয়টি উত্তর চারটি বাংলাদেশে পরিবেশ আদালত কয়টি উত্তর তিনটি এগুলি যথাক্রমে ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগে অবস্থিত বাংলাদেশে প্রথম জাতীয় পরিবেশ নীতি ঘোষিত হয় উত্তর উনিশশো সালে পৃথিবীর তাপমাত্রা গত একশো বছরে বেড়েছে উত্তর দশমিক চুয়াত্তর ডিগ্রি সেলসিয়াস দুর্যোগের ঝুঁকি কমানোর ব্যবস্থাকে বলে উত্তর পূর্ব প্রস্তুতি ভিডিওটি ভাল লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ